থেকে মাদুরদহ আনন্দপুরের ইউনিভার্সাল স্মাইলের দুস্থ ও অনাথ শিশুদের নিয়ে মোদীর জন্মদিন বিশেষভাবে উদযাপন করল বিজেপির কালচারাল সেল। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। শিশু কিশোরদের হাতে বই খাতা পেন্সিল পুজোর পোশাক তুলে দেন তিনি। পাশাপাশি ছিল ভুরি ভোজের ব্যবস্থাও। আজকে ভারতবাসীর খুব খুশির দিন, কারণ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এত যে বাচ্চা যায়, যে ফুলেরা রয়েছে, যারা আগামী ভবিষ্যৎ, তাদেরকে আমরা জামা কাপড় বই খাতা নাচ গান হচ্ছে আমাদের কালচারাল সেলের পক্ষ থেকে আমরা দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে মোদিজির জন্য ওরা গান গাইল, ওরা হ্যাপি বার্থডে উইশ করলো মোদিজিকে। সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া হবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। ইউনিভার্সাল স্মাইলে মোট শিশু কিশোরের সংখ্যা 37, তাদের মধ্যে অনাথ শিশু 5 জন। গিটার বাজিয়ে গান গেয়ে আনন্দ করে কেক কেটে হলো প্রধানমন্ত্রীর জন্মদিন পালন। শিক্ষক ও শিশু কিশোরদের সঙ্গে গলা মেলালেন রুদ্রনীল। দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াতে এভাবে এগিয়ে আসায় স্পষ্টতই খুশি ইউনিভার্সাল স্মাইলের সদস্য অঙ্কিতা রায়চৌধুরী। প্রধানমন্ত্রীর প্রশংসা শোনা গেল তাঁর কথায়। আমরা খুবই হ্যাপি এবং বাচ্চারাও সবাই খুব হ্যাপি। সবাই এখানে যারা এসছেন, একটা ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে। আমাদের প্রধানমন্ত্রী অনেক সুন্দর করে তুলেছেন এতদিনে দেশটাকে। আমরা মনে হয় সবাই মিলে কাজ করলে জিনিসটা আরও সুন্দর করে তুলতে পারবো। যার পর নাই খুশি সংগঠনের সদস্য শিশুরাও। পূজোর জামা পাওয়ার পাশাপাশি রুদ্রনীলের সঙ্গে সময় কাটাতে পেরে খুব খুশি তারা। আজকের দিনটা খুব ভালো লাগলো, এখানে রুদ্রনীল স্যারের সাথে টাইমটা স্পেন্ড করে খুব ভালো লাগলো। হ্যাঁ, একটা পূজোর জামা পেলাম, খুব আনন্দ লাগলো। এভাবেই প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সব জায়গায় ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর জন্মদিনটি বিশেষভাবে পালন করলেন বিজেপি নেতা কর্মীরা। রাজীব নস্কর ও ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তীর সঙ্গে রোহিত আশা মিত্রের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।